ভাই বিশ্বাস করেন না করেন সৌদি আরবে কেউ কারণ না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখলেন মানে আপনি বেঁচে গেলেন আসসালামু আলাইকুম সবাইকে সৌদি আরবের সোভাই থেকে আরেকটি নতুন ভিডিও দেওয়া আপনাদেরকে সবাইকে স্বাগতম এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে বা সৌদি আরবে দরবেশ বাবাই ভরে গেছে সৌদি আরবে দরবেশ বাবাই ভরে গেছে তো সেই দরবেশ বাবাদের সম্পর্কে কিছু বলার জন্য ভিডিওটি করা আপনারা যারা নতুন সৌদি আরবে আসছেন বা নতুন সৌদি আরবে এসেছেন এসে দালালের মাধ্যমে প্রতারিত হয়েছেন এখানে আসার পরেও এখানে কিছু দালাল পেয়ে যাবেন যারা টুপি জুব্বা পাঞ্জাবি পরে প্রতি সপ্তাহে উমরা করে আপনাদেরকে মেসেজ দিবে যে আমাদের কাছে কাজ আছে টাকার বিনিময়ে কাজ আছে টাকাও চাবে না সেই দরবেশ বাবুর আপনাদের কাছে কি যাবে হাদিয়া হাদিয়া তারা বলবে যে আমাদেরকে হাদিয়া দিবেন আমরা আপনাদেরকে ভালো কাজ দিব কাফালা দিব কামা করে দিব এই করে দিব সেই করে দিব বলে এমন ভদ্রলোক সাজবে সে যে আপনাদের কাছে টাকা নেবে তো অবশ্যই কাউকে টাকা দেওয়ার আগে খুবই সাবধান খুবই সাবধান ঠিক আছে এই দরবেশ বাবাদের মুখোশ খুব শীঘ্রই উন্মোচন হবে তো এখন সৌদি আরবে সকাল আটটা আমি হেঁটে হেঁটে আমার অফিসের দিকে যাচ্ছি তো আমিও এরকম দরবেশ বাবার পাল্লাই পড়েছি আপনারা যেন কেউ না পড়েন সেই জন্য সতর্কতামূলক ভাবে এই ভিডিওটা করা যারা কাজ পাচ্ছেন না যদি আগামা থাকে নিজে বিভিন্ন কোম্পানির কাছে যান যা নিজে কাজ খোঁজেন কাজ পেয়ে যাবেন কিন্তু কোনো দালালের মাধ্যমে আগে টাকা দিয়ে যদি কাজ খোঁজার চিন্তা করেন তাহলে সেটা হবে আপনার সবচেয়ে বড় বোকামি বাংলাদেশে কতগুলো দালাল আছে তার থেকে বেশি দালাল সৌদি আরবে দালালে ভরে গেছে এবং ম্যাক্সিমাম হচ্ছে বাঙালি তার প্রত্যেকেই চিটারি করতেছে বাটপারি করতেছে মানুষের সাথে টাকা পয়সা নিয়ে কাগজপত্র করছে না কাজ দিচ্ছে না বিভিন্নভাবে হয়রানি করতেছে আর ভাই আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি কোনোভাবেই এইসব দালালদের কাছে একবার কাফালা হয়ে যান এই দালালরা আপনাকে চিপে চিপে রস বের করে আপনাকে ছেড়ে দিবে কিভাবে বলবে আজকে সমস্যা টাকা দেন কালকে ওই সমস্যা টাকা দেন নাহলে হুরুপ দিয়ে দিব খুরুজ দিয়ে দিব নেয়া দিয়ে দিব নানা রকম হুমকি দিয়া আপনার কাছ থেকে কিন্তু টাকা আদায় করে নেবে আচ্ছা ভিডিওটা যারা দেখছেন বা দেখতেছেন তারা সাবধান সৌদি আরবে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে তাদেরকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন সাবধান করে দেন এখনো সময় আছে